উম্মুল মুমিনিন ও মাই বলে কি গাইতু এই যে তারা বার ভরি গিয়া নসিগাতা নসিগাতা মানে কথা জিলাইতো জন এবত মানে কাফরের মধ্যে ফুল গাছ তো ফুল গাছের মধ্যে ময়না ফাঁকি তোতা ফাঁকি তোমারা ফল আনমি কেছ তোতা ফাঁকি উগট টুড় লই গুড় টুল লাগা দিত কি কেন ভয় গুনি না না এলে নক গুরু বুয়া ইন বুঝে না বুয়া খবরদার ফল্লা কথাবার্তা কইতি তুই আসলে নাই আসলে তুই এক কত মার ফেলে দাপ্পর করে বুঝলাম দাও আমি কেলে বুঝলি না ময়না ফাঁকি আয় ফল গিয়া গো তুমি করিবে না ময়না ফাঁকি তোতা ফাঁকি গোল গোট কি করছি লাগাই দি তোর নিশি দি খেলে কি প্রেমেই স্বর্গ দেখো না তোমার এই ন দেখো মাল্লা তা আয় কেন দেখলাম ও আমরা আর বিভিন্ন মাহফিলে যাইতাম যে এটা বালুস নিয়ে না ওইছে না মাথা এটা সুন্দর ব্যাট বিছানা উজুর লাই এটা বালুস দিয়ে দে এ বালুসের ওয়ার আমি দিন দেখতাম কি লেখতু তোতা ফাঁকি গোল্লো করতে লাগাই নিশুদি কি লেখতু দে প্রেমে স্বর্গ আর গো দিলাম দে তোতা ফাঁকি উগ্র ইকে ফিরি রই উগ্র ইকে উগ্র ফিরি লো গো ফির লাগাই দু দুমিকে ফিরি রই তুললে দেরি মাই ফলে খান খাম তো কিছু নেই নিশুই লেখে দি অভিমান কিম জামাই বল না মাতেন নি বউ জামাই জানো দু দুমিকে ফিরি রই দে রে ইয়া হো ওই দু আর গো দেলাম দে সামনা সামনি তোতা উগ্র ঠোঁটলো দে আর গোর গলাল লাগাই দি তো কি লেখি করতে না লেখে দে এই কি প্রেমে দূর একান লেখে প্রেমে স্বর্গ না কে একান লেখে হ্যাঁ তোরা তোরা ভরে গিয়ে না আমি কি বুঝাতে চাচ্ছি তৎকালীন যুগের মেয়েরা রেশম দিয়ে গাছ অঙ্ক গাছ বানিয়ে ওখানে বিভিন্ন ফাঁকি অঙ্কন করত ফাঁকির ছবি এই ধরনের একটা প্রাণের ছবিযুক্ত প্রাণীর ছবিযুক্ত একটা গদি কিনে নিয়েছিলেন উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী গড়ে ছিলেন না আমার দেল নবী বাইরে থেকে গড়ার ভিতর যখন দৃষ্টি দিলেন ওরা খেয়াল করতে লেগুন বাদি আমাদের আমার নবীর স্ত্রীর রুম তো একটা ইয়া না তোরা বউলে রুম বানাইতে মানে তোর বাপরে বাপ বেডরুম বাথরুম ড্রয়িং রুম রিডিং রুম রেস্ট রুম গেস্ট রুম কমন রুম বুঝছো না আর ভাই ইয়া না বানাই না সমর্পণ দিয়ে না বানাই না আর রসুলুর বিবি একজন বিবির জন্য কয়টা রুম একটা তাও মাঝখানে পর্দা থাকতো কোনো মেহমান আসলে পর্দার পাশে বসতো বিচারের মধ্যে আমাদের আম্মি জান থাকতেন আমার দেল নবী বাইরে থেকে এসে আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের দিকে দৃষ্টি দিতে এই ছবিযুক্ত গদি যখন আমার নবী দেখলেন মুহূর্তের মধ্যে নবীর চেহারা কেমন হলো জানেন বুখারী শরীফ বলেন না ফা আরাফাত ফি ওয়াজহিহিল কারাহিয়া মায়েশা বড় চালাক মহিলা ছিল আমার নবীর চেহারার মধ্যে অপছন্দনীয় একটা ভাব ফুটে উঠল আমার নবীর চেহারার মধ্যে অপছন্দনীয় একটা ভাব ফুটে উঠল মায়েশা জিজ্ঞাসা বুঝতে পারলেন আমার নবী এটা পছন্দ করে নাই নবী গো আমি আল্লাহ আল্লাহ রাসূল কাছে তওবা করছি আমার নবী বলেন আয়েশা মা বালু হাযিহিন নুমরুকা ইয়া আয়েশা এ আয়েশা এই ছবিযুক্ত গদি এটা কোত্থেকে আমাদের আম্মি যেন উত্তর দিলেন ইস্তারাই তুহা লিতাকুদা আলাইহা ইয়া রাসূলুল্লাহ আমি এটা কিনে নিয়েছি আপনি নবীর আরামের জন্য আপনাকে বসানোর জন্য আপনার আরামিয়তের জন্য হুজুর আমি মহব্বত করে এই গদিটা
নিয়েছি, তোর নবী কি হয়ে হইতে নি? আয়েশা ইন্নাল্লাহ ইউআযিবু আসহাবাল মুসাববিরিন, যারা জান্দারের জান্দারের ছবি আঁকবে, যারা জান্দারের ছবি উঠাবে, এই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বড় শাস্তি দিবেন। আর কি ওয়াইকালু লাহু আহিউমা খালাকতুম, আল্লাহ নির্দেশ দিবে তুমি যে জান্দারের ফটো অঙ্কন করেছো আজকে কিয়ামতের মাঠে ওগুলোকে প্রাণ দাও, ওগুলোকে কি দাও, ওগুলোকে প্রাণ দাও, রু দাও, বড় মারাত্মক। আমার হুজুর কেবলা পীর মুর্শিদ আল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাদুর শরিয়া আল হযরতের নবীর আল হযরত আল্লাহ তাদুর শরিয়া আল্লামা আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাই, যার জানাজার মধ্যে কয়েক কোটি মানুষ, আমার হুজুরের ফাঁসুড়ের মধ্যে কি ছিল না, ফাঁসুড়ের মধ্যে কি ছিল না, স্পেশাল ফরমেশন দিতে হবে। আমার হুজুর কেবলের কোনোদিন তকরির, এখন তো ভিডিও করতে লাগবে, আর ফরমেশন দিন যুগের অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ দরবারের মাহফিলে কেউ ভিডিও করতে পারবে না। কথা বুঝছেন? ইয়া তার ফলে হুড়ুর 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 মারে সেলফি তুলবে না, সেলফি খবরদার, এলে যারা তুললু তোমারা কি কইলাম দে হরবুতুর আবার ভরে গিয়ে অ্যালবামের ভিতর আলমিরের ভিতর অ্যালবামের ভিতর রেখে দিবা, যাতে কোনো মানুষের নজরের মধ্যে না আসে। ঘরের মধ্যে অনেকে নিজের পীরের ছবি, হ্যাঁ আপনি আয়না আয়না কাফর দিয়ে কি রাখবেন, কাফর দিয়ে দেখে রাখবেন, কারণ ফরের বাঁচান্ন ফর না বাঁধি, এখন তো যেভাবে গিয়ে হু, কিন্তু এভাবে যেহেতু ইতেন তোরা জান্দার ফুটে দুইটা লাগবে বাজি, তো এ হাতে সিন নিবে হরে, তো এভাবে যদি কারো থাকে আপনি অ্যালবামে ঢুকে রাখবেন, সিন্ধুকে ঢুকে রাখবেন, আয়না থাকলে উপরে কাপড় দিয়ে ঘুরে রাখবেন। কথাটা কি বুঝে আসছে? এই যে মাদ্রাসা, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আপনি চেনে তাকে পাঠান, ওই বুঝাতে চেয়েছিলাম ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশিক ইসদানি পীর লাসানি পীর মীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানি গিলানি রহমতুল্লাহ আলাই দুনিয়ায় এসে আল্লাহর ওলি হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি, আমার ভাইরা এত বড় আল্লাহর ওলি, উনি আসা মাত্রই রমজান শরীফের গোটা মাস রোজা রেখেছেন, রমজানের চাঁদ কেউ দেখে নাই, আল্লাহু আকবার বলেন না, এত বড় আল্লাহর ওলি, কিন্তু গোটা জীবনটা কাটিয়েছেন মাদ্রাসা। শেখ মুহাক্কিক দেহলভি তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ার মধ্যে নকল করেন, গোসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি এই মশলাটা জানলেন কখন কিভাবে? আমার গোসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, ব্যাকুন চালাইকো না বাদি, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, 10 বছর বয়সে আমি আল্লাহর কোরআন আমার দয়াল নবীর হাদিস নিয়ে বুকে নিয়ে ঘর থেকে বের হলাম, কোথায় যাবে মাদ্রাসা ফটো দেয় বুঝে ওয়াস আসল আর গান হয়েছি, আর তোমার তো খেদি স্কুল কিন্টার গার্ডেন, স্কুল তো হারাম ন সময় সেরার সময় সেই দে, স্কুলের সিলেবাস তো কোরআন শরীফ নাই হাদিস শরীফ নাই, যেটা আমার মৌলিক শিক্ষা আল্লাহর কোরআন খন সাহস আমার নবীর ওসিলাই, আমরা লোহে মাহফুজের কোরআন আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি, মুসলমানের উচিত ছিল এই কোরআন শরীফকে মাথায় রাখা, ব্যাকুন মিলি কোরআন শরীফ ফেলে দিতে গিলে দরজা খুলে দিবে, এড়ানো নিজের ঘরের মধ্যে খানা খেতে বসলে দরজা খুলে দিবে, আল্লাহ আল্লাহ করবা এই মুহূর্তের মধ্যে একজন গরিব মিসকিন আসে কিনা দেখি, কারণ ওখানে নিয়ে আমার নবীর সুন্নাত মোতাবেক
আমি ওখানে খানা খাবো। আমার রসুল বলছেন তামুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। মানে উম্মত তোমার জন্য যে রান্না করছো সবগুলো তুমি খেও না, আরেকজন গরিব মানুষের সঙ্গে নিয়ে দুজনে বসে খাও, দুজনের ফ্যাট ভরে যাবে। ইয়াত্তাই বনার কথাই ইন ওয়াশ করে দেয় ব্যাধি, শুধু ওয়াশ না, শুধু তোমার ব্রেন ওয়াশ করে দিয়ে। আজ আর তুম নবী সুন্নত তরিকে গিয়ে গু এত লাগে আর হস্ত হয় ব্যাধি, ওরা ফল মাদ্রাসা দিবে না আল্লাহর ওয়াস্তে করে ব্যাধি ব্যাগুন। আমার গোসে পাকের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার আপনি যে আল্লাহর বলি কিভাবে জানলেন? গোসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কিতাব নিয়ে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে, আমি ঘর থেকে বের হওয়ার সাথে দেখলাম আমার ডানে বামে আল্লাহর নুরি জগতের ফেরেশতা। আল্লাহু আকবার! আপনি যারা কোরআন শরীফ পড়ে তাদের মর্যাদা কত বড় জানেন? ফতুন নফলি ফরিবে ফতুন ফরক কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। আমার দয়াল নবীর বাণী, তোমাদের মধ্যে উত্তম মানুষ কোনটা জানো? যে নিজে আল্লাহর কোরআন পড়ে অপরকে কোরআনে পাকের তালিম দেয়। যারা নিজে কোরআন পড়ে অপরকে কোরআনে পাকের কি দেয়? তালিম দেয়। এরা তোমাদের মধ্যে উত্তম মানুষ। শুধু এখন নয় হাদিস ফেলা করে তাইবে এখন ফজলুল আলেমে কাফাদলি আলা আদনাকুম। আল্লাহ সবাইকে গুলা বুঝার তৌফিক দান করো। আমার রসে পাক বলেন, আমি কিতাব নিয়ে বীর হলাম, আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূর জগতের ফেরেশতা। গোসে পাকি বের 10 বছর বয়স খোয়াল চোখে ফেরেশতা দেখি দেবো আজ আয়টিয়া 67 বছর বয়স আয় তখন দিন নৌ দে। হ্যাঁ কিন্তু ফেরেশতা আছে না, বিশ্বাস বিশ্বাস আছে তো, প্রত্যেকের সঙ্গে ফেরেশতা আছে, এখানেও আছে। তাহলে মাহফিলে তোমার রাজ্য জানো আল্লাহর নূর জগতের অসংখ্য ফেরেশতা গোটা মাহফিল ঘিরে রাখছে। অনেক মুসলমান জিন, জিন না শুধু, আমার নবী সাহাবা নবীর পিছনে নামাজ পড়েছে এমন জিন সাহাবা এখনো আছে, এসব মাহফিলের মধ্যে পাওয়া যাবে, এরা আপনি চিনবেন না। আর ফল গুরুত্ব তারা একে কেন ঘুরে? তারা নবীর মাহফিল করে কোরআন সুন্নাহর মজলিস ফাইলে এড়তে কথা বলছেন। তো আমার কাছে পাক বলেন, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম আমার ডানে বামে আল্লাহর নূর জগতের ফেরেশতা, ওরা আমাকে সঙ্গে করে মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন বডিগার্ড টিমে বডিগার্ড। এই ফেরেশতারা আমার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় যাচ্ছেন। আমি যখন ক্লাসে পৌঁছে গেলাম আমার ক্লাসমেট যারা ছিল, যারা ক্লাসে বসাচ্ছিল, একজন ফেরেশতা বলতেছে, এই মাদ্রাসার ছাত্ররা তোমরা এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। আমার হোসে পাক বলেন, আমি সেদিন থেকে জানতে পারলাম আমি আল্লাহর ওলি। আমার বক্তব্য শেষ। প্রাণ ইসলাম ভাইয়েরা বেশি ওয়াজ লাগবে না, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, এটা আমার নবীর শিক্ষা, ঠিক কিনা ভাইয়েরা? আমার যে শিক্ষা অর্জন করে কেউ সিদ্দিক আকবর হয়েছেন, কেউ ফারুক আজম হয়েছেন, কেউ ওসমান জিনুরান হয়েছেন, কেউ মাওলানা আলী শেরখুদা হয়েছেন, কেউ ইমাম আজম হয়েছেন, কেউ গৌসুল আজম হয়েছেন, কেউ গরিব নওয়াজ হয়েছে, কেউ আলা হযরত হয়েছেন, কেউ হযরত সৈয়দ আহমদ শাহ সিলকুটি রহমতুল্লাহ হয়েছেন, কেউ তৈয়ব সাহেব কাবলা হয়েছেন, কেউ গাজী শেরে বাংলা হয়েছেন, কেউ ইমাম আরজ আল্লামা হাশমি হয়েছেন, নইমি হয়েছেন। আগামী থেকে হবে বাবা বলেন তো, তারা ফলে গম্মাতে দেখো না কি সুন্দর আরামসে বইয়ে রে। আমি আর কথা মত কষ্ট আসিনি হন ফল মাদ্রাসা দিবে না? তোমরা ছেলেরা ফাঁসত্ব নামাজ কোথায় পড়বে? মসজিদে। আর মাথার টুপি দিয়ে আসবা,
যাদের মুখে দাঁড়িয়ে না দাঁড়িয়ে রাখবেন, এটা আমার রসুলের সুন্নত। যারা বিয়ে করে না বিয়ে করবে যৌতুক ছাড়া, নবীর সুন্নত মোতাবেক, নবীর সুন্নত মোতাবেক। আজ যদি তুমি নমানি চলো তো তোর ফিরে তুই খাবে আর কি বুবাই। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করক, এই বহরম ফারার কি নাম দিয়ে দে সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে সবাই মিলে এই মাহফিল দিয়েছেন। আমার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মোবারক, আসলে আমি অসুস্থ মানুষ, ও আচ্ছা মার মার এবে আসা সাহেব ওয়াজ বুঝে দে রে, ওই খন্দকর যুদ্ধের কথা কইলাম দে রে, এবে দেখি নিবে দর্ব ধরে আয় দিয়ে দিই ইতারা মায়ের খাইয়ে দিয়ে দি। মুসলমানের বিজয় ওই মদিনা দখল করি না পারে, মুসলমান 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 হইলি ইতারা লারিক তারিব না বাদি। বদরের যুদ্ধ তো অস্ত্র আসিল, মাত্র 313 জন মুজাহিদ এ তরবারি হইল সুমান, যারা হইলে আসতু ওড়লি 70 গো গোড়া হইল দু, এই 950 সশস্ত্র কাফের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ মুসলমানের বিজয় না দে কেয়া, যেহেতু বিজয় তো আল্লাহর পক্ষ তো নাই বুঝে। ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু, আল্লাহ আমাদেরকে আপনি আসুন আমরা ইমান ইসলামের উপর অটল থাকলে আল্লাহর পক্ষ থেকে কি আসবে সাহায্য আসবে। আর তোমরা এখানে যারা আছো আমি ওদিনে বলছি, আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করা উচিত ছিল, আমরা পাচ্ছি না, আমরা এখান থেকে যুদ্ধ শুরু করলাম কিভাবে, আমরা ইসরায়েলি পণ্য বর্জন করলাম, এটা না মাথিয়া ফারিবেন আর তুলে হোক, কোকা কোলা 7 আপ এসপেরাট আরসি কোলা মাই ফল শুনেন না, পেয়ারে লাভলি না দেখা, পেয়ারে লাভলি পেয়ারে লাভলি বন্ধ, তারপর কি লাখ সাবান বন্ধ, এক কথা ইসরায়েলি পণ্য আজিতুন হইতে আর আজিতুন্য আর আর পরিবার তিন আর নখাই আর আর তেজ না খাবাই, তোমারা এখন বহুত বার আর তোলায় এড়ো আর তোলায় তো এই পার্টি দিতে এত মাথা হচ্ছে কেন তোরা বাদি, এই নজরি গরিব না ভারত আর মান্নত গরিবে। আল্লাহ ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে যদি স্বাধীনতা দাও, জালিম ইসরায়েলকে নিস্তনাবুদ কর, আমি মান্নত করছি আমি ডেলি 12 রাকাত নফল নামাজ পড়ব, আমি ডেলি 4 রাকাত নফল নামাজ পড়ব, আমি বছরের মধ্যে 2 মাস নফল রোজা রাখব, এলে হয়ে হয় আল্লাহর কাছে মান্নত করি, এখানে দোয়া করো না বাদি, আল্লাহ মুসলমান বিজয় দান করে, বিজয় দান করে।